আপনারা যখন হাঁটবেন মেরুদণ্ড সোজা রাখতে হবে, এইভাবে যদি হাঁটেন তাহলে কোমরের সমস্যা হবে। আর আরেকটা হচ্ছে স্পিড, স্পিড অন্তত এমন স্পিড ব্যবহার করতে হবে যে আমি এখন ব্যবহার করেছি 4.5 কিলোমিটার পার আওয়ার। তো ইচ্ছা করলে এটা আরো বাড়ানো যাবে, কিন্তু স্পিড যদি শরীর একটু না ঘামায়, একটু সোয়েটিং না হয়, তাহলে কিন্তু আপনার এনার্জি বাড়ানো হবে না। এই ট্রেডমিল হাঁটাচ্ছে বেস্ট রাস্তা হাঁটা। রাস্তা হাঁটার পরিবেশ না পান, সময় না পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা এই গেট ডিভাইসে বা ওয়াকিং ডিভাইস, যেটা আমরা ট্রেডমিল বলে থাকি, এই ট্রেডমিলে হাঁটতে পারেন। কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, হাঁটার গতি শুরুতে আমরা যেমন দেখেন আমি স্পিড কমিয়ে দিচ্ছি 1 কিলোমিটার পার আওয়ার, মানে প্রথমত আপনার আস্তে আস্তে হাঁটতে হবে, দেন আপনি স্পিড বাড়াবেন। এখানে আছে দেখেন 1.5 কিলোমিটার পার আওয়ার, মানে আপনি 1 কিলোমিটার পার আওয়ার, 1.5 কিলোমিটার পার আওয়ার এভাবে আস্তে আস্তে কয়েক মিনিট পর পর বাড়াবেন। তারপরে আমি এখন 2 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার, এইভাবে আপনি 2 মিনিট 5 মিনিট অ্যাকর্ডিং টু আপনার কমফোর্টনেস খেয়াল রাখতে হবে। আপনার শরীরের কোনো ডিজিনেস হচ্ছে কিনা, কোনো ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে না হচ্ছে কিনা, মাথা ঘুরাচ্ছে কিনা, এই সকল জিনিস কনসিডার করেই আপনাকে এই হাঁটার অভ্যাসটা করতে হবে। আর আরেকটা হচ্ছে যে ফুট আমরা যে সারফেসটি ইউজ করতেছি খেয়াল করেন, সেটা কিন্তু প্যারালাল হতে হবে, সামনের অংশ এবং পিছনের অংশ সেটা সমান থাকতে হবে। এইভাবে বাঁ থেকে তো এইভাবে করা যাবে না, সমান থাকতে হবে। যদি সমান না থাকে তাহলে কিন্তু আপনার হাঁটুতে কোমরে বিভিন্ন জায়গায় ইঞ্জুরি হতে পারে, সমান রাখতে হবে। আমি সাধারণত রোগীদেরকে এই ঘরোয়া ট্রেডমিল বা ঘরে হাঁটতে না করি সাধারণত, তারপরও যদি রাস্তা হাঁটার মানে পরিবেশ না থাকে, রাস্তা হাঁটার সুযোগ না হয়ে ওঠে, আপনি হয়তো ব্যস্ত থাকেন, রাতে আসলেন, রাতে ফ্রি হলেন 10-11টার দিকে, অন্তত 45 মিনিট আপনি হাঁটার অভ্যাস করুন রেগুলার। এতে আপনার অনেক উপকার আসবে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘা, এই জাতীয় সমস্যা থেকে উপকার আসবে। আপনার হার্টের কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন হবে, যেটা আমরা বারবার রিহ্যাব নিয়ে কথা বলছি, হার্টের কোনো রোগ ওইভাবে হবে না। ওভারঅল আপনার শরীরের ফিটনেস ভালো থাকবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হাঁটার ইমিডিয়েট আগে কিন্তু খাবার খাওয়া যাবে না, ন্যূনতম 1 ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে। 1 থেকে 2 ঘন্টা আগে আপনি খাবার খাওয়ার পর তারপরে আপনি হাঁটতে পারেন। হাঁটা অবস্থায় আপনি ইচ্ছা করলে পানি খেতে পারেন, পানি এখানে রেখে বা পানি খাওয়াটা ভালো, কারণ এখানে তো আপনার সোয়েটিং হতে পারে, সোয়েটিং থেকে ডিহাইড্রেট হওয়ার একটা চান্স থাকে, ডিহাইড্রেশন দূর করতে আপনি মাঝে মাঝে পানি খেতে পারেন। আর প্রতিদিন হাঁটাটি শ্রেয়, আপনি মাসে একদিন হাঁটলেন আর হাঁটলেন না, এতে আপনার তেমন কোনো উপকারে আসবে না। আমার একটি পেজ আছে দর্শক, যে আমরা পেজটি ফেসবুকে নাম দিয়েছি আসুন আমরা হাঁটি, হাঁটার অভ্যাস গড়ে তুলুন, হাঁটার জন্য পরিবেশ চাই। তো পরিবেশ তো আমাদের দেশে ওভাবে নাই, রাস্তাঘাটগুলো ফুটপাথগুলো বিভিন্ন মানুষ দখল করে আছে, বিভিন্ন খেলার মাঠ বিল্ডিং দিয়ে ভরে গেছে,
ফুটপাতের কিছু প্রবলেম আছে, উঁচু নিচু থাকে, কোন উঁচু নিচু জায়গায় আনইভেন সারফেস, ঢালু জায়গা, ভাঙ্গা জায়গা হাঁটার অভ্যাস কখনো করবেন না, এতে আপনার কোমর, ঘাড়, হাঁটু ব্যথার সমস্যা হতে পারে। তো আজকের এই টিপসটা আপনাদের দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হাঁটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। আমি বারবার আপনাদেরকে হাঁটতে বলে থাকি, পাশাপাশি সাঁতার কাটার কথা বলে থাকি। তো সাঁতার কাটার জন্য তো আমাদের আসলে সেই পরিবেশও নাই, কিন্তু হাঁটতে ইচ্ছা করলে আপনারা হাঁটতে পারেন, আর সেটা আপনারা ইচ্ছা করলে ক্লাব তৈরি করে হাঁটতে পারেন। এক এক মহল্লায় 10-15-20 জন মিলে হাঁটার একটা ক্লাব তৈরি করলেন, হাঁটার পরিবেশ তৈরি করলেন, আপনার ফুটপাত হাঁটার জন্য রাখার আন্দোলন গড়ে তুললেন, এবং রিক্সা, এই যান পৃথিবীর কোথাও সভ্য দেশে নেই, এই যান এই হাঁটার অভ্যাসের মাধ্যমে এই খারাপ একটা যান, আমি বলবো এটা অবৈজ্ঞানিক এবং খারাপ একটা যান হচ্ছে রিক্সা, রিক্সা অ্যাভয়েড করতে হবে। রিক্সা বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর একটি কথা, হাঁটার ভিতরে অবশ্যই আপনাকে ঘামতে হবে, যে হাঁটলে আপনি ঘামলেন না সে হাঁটা আপনার কোনো উপকার হবে না। হাঁটা হাঁটার মধ্যে ঘামতে হবে। আর যেটা বলছিলাম রিক্সার কথা, হ্যাঁ হয়তো কিছু শ্রেণীর জন্য জীবিকা রিক্সা আসে, ওই শ্রেণীর জীবিকা তারা কিন্তু এটা ফিক্সড জীবিকা না, তাদের আরো বহু কাজ আছে, বহু জীবিকা অর্জন করার জন্য রিক্সা চালাতে হবে এমন কোন কাজ নেই। রিক্সার চেয়ে ভালো জীবিকা অর্জন করার বহু পথ আছে। রিক্সা ঢাকা শহর থেকে টোটালি উৎখাত করতে হবে। আপনি রিক্সার কারণে সবচেয়ে বেশি কোমর ব্যথা রোগী হয়, সবচেয়ে বেশি পিঠ ব্যথা, ঘাড় ব্যথা রোগী হয়, এবং রিক্সার কারণে হাঁটার অভ্যাস আপনি করতে পারবেন না। এই কয়েক মিটার যেতে যাওয়ার জন্য আপনি রিক্সা নিয়ে নিচ্ছেন, এই অভ্যাসটা উন্নত বিশ্বে নাই, এমনকি আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো রিক্সার এই ব্যবহার নাই কলকাতা ছাড়া, তাও কলকাতা ওইভাবে রিক্সার এখন আর প্রচলন নেই। তো আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা হাঁটি, হাঁটার জন্য আমরা পরিবেশ চাই। ধন্যবাদ সবাইকে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।